নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। চলে আসবো আজকের মূল আলোচনাতে। তবে প্রত্যেকটি আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মছকে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং বিষয়, এবং আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ওয়াকিবহল, আপনারা যারা জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা বোঝার চেষ্টা করেন, আপনারা যারা জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা ভালোবাসেন, তাদের জন্য খুবই সহায়ক একটি অনুষ্ঠান এটি। এবং প্রত্যেকটি অনুষ্ঠানেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে সেই বিভিন্ন রকমের যে গ্রহ বিভিন্ন গ্রহের অবস্থানজনিত ফল বা বিভিন্ন গ্রহের বিভিন্ন ধরনের যোগ সম্পর্কে যে সমস্ত আলোচনাগুলি করি, এগুলোর প্রত্যেকটি আলোচনার মধ্যে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তার যে কন্ডিশন এগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং কিছুটা বোঝাবার চেষ্টা করি যে বিষয়টি আসলে কীরকম। তো আজকেও তার কোনো ব্যতিক্রম নয়, আজকেও একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বিশেষ কিছু এমন ধরনের কিছু যোগ নিয়ে আলোচনা করব যেই যোগগুলো কিন্তু এডুকেশনের জন্য খুব বেটার। আমরা বর্তমান যুগের যেভাবে ফাস্ট, যেভাবে বর্তমান যুগ এগোচ্ছে, যেভাবে বর্তমান যুগ দৌড়াচ্ছে, সেই ক্ষেত্রে বর্তমান যুগের সঙ্গে আপনি যদি সমতুল্যভাবে চলতে চান, আপনি যদি সেই যুগের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে চান, সেখানে পড়াশোনা কিন্তু খুব একটি ভাইটাল ব্যাপার। এবং প্রত্যেকটি পরিবারের মধ্যে প্রত্যেকটি ছেলেমেয়ের কিন্তু পড়াশোনা করা অবশ্যই দরকার, এবং প্রত্যেকটি বাবা মা যদি যত বেশি তার ছেলেপুলেকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত তৈরি করবে, আমরা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে যে যে সমস্ত বাবা মারা তার ছেলে বা মেয়েদেরকে বা তাদের সন্তানকে যত বেশি পড়াশোনা শেখাবে, তত বেশি পরিমাণে কিন্তু তারা গুরু ঋণ থেকে মুক্ত হবে। এটা আমাদের শাস্ত্র সম্বন্ধীয় ব্যাখ্যা, আমাদের শাস্ত্র সম্বন্ধীয় কথা। তবে আমরা বাস্তবিক সমাজ থেকে একটা কথা বলবো যে আপনাদের বর্তমান যুগে কিন্তু পড়াশোনা খুব একটি ইম্পর্টেন্ট একটি বিষয়, এবং পড়াশোনা করতেই হবে এবং পড়াশোনা করে একটি ভালো জায়গায় পৌঁছাতেই হবে, নইলে কিন্তু পরবর্তী ভবিষ্যৎটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই আমরা সবসময় বলবো যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছো তোমরা, এবং খুব ভালো করে পড়াশোনা করো, এবং অবশ্যই ভালো করে পড়াশোনা করতেই হবে, কারণ পড়াশোনা শুধুমাত্র করলে হবে না, একটু ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট না করলে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত বিভিন্ন রকমের পড়াশোনাগুলি, উচ্চশিক্ষার পড়াশোনা, যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলো আছে, সেই রকম কোর্সে কিন্তু একটু ভালো রেজাল্ট না করে পড়াশোনা করলে পারে কিন্তু একটু অসুবিধা হতে পারে ভবিষ্যতে। তবে আজকে আমি পড়াশোনা নিয়েই আলোচনা করব, এবং পড়াশোনার ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ যোগ আছে যে যোগগুলোকে নিয়ে আলোচনা করব। আপনারা যারা জ্যোতিষটাকে কিছুটা বোঝেন, কিছুটা ওয়াকিবহল, কিছুটা জ্যোতিষটাকে শেখার চেষ্টা করেন, তাদের জন্য অবশ্যই অনুষ্ঠানটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে যে কয়েকটি যোগ নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, এবং এই প্রত্যেকটি যোগ যেগুলোকে নিয়ে আজকে আলোচনা করব, তার শুধু পড়াশোনার ক্ষেত্রে যে ব্যাখ্যা সেটাকে নিয়ে আলোচনা করবো, এবং আমরা বোঝার চেষ্টা করবো যে পড়াশোনা একটা ভালো স্টুডেন্ট হতে গেলে পরে জন্মছকের ভেতরে কিছু যোগ কম্বিনেশন তো দরকার। যেমন আমরা পড়াশোনার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি আমাদের লগ্নকে, আমাদের সেকেন্ড হাউসকে, আমাদের ফোর্থ হাউসকে, আমাদের ফিফথ হাউসকে, এবং আমাদেরকে নাইন্থ হাউসকে, মানে আমরা এই প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা আছে। একটি ভালো স্টুডেন্ট বা ভালো একজন ছাত্রছাত্রী হতে গেলে পারে এই সমস্ত ভাবগুলি বলশালী হতে হয়, এবং ভালো রেজাল্ট করে সমাজের বুকে পড়াশোনা করে প্রতিষ্ঠা লাভ করতে গেলে পারে কিন্তু এই সমস্ত ভাবগুলোকে খুব স্ট্রং হতে হয়, এবং এই সমস্ত ভাবগুলি যদি স্ট্রং হয় তাহলে অবশ্যই জাতক কিন্তু তার বিভিন্ন চার্ট অনুসারে কিন্তু বিভিন্ন রকমের পড়াশোনা বা বিভিন্ন রকমের বিভাগ, বিভিন্ন রকমের বিষয় নিয়ে, বিভাগ বলবো না, বিষয় নিয়ে কিন্তু তারা নিজের ক্ষেত্রে সফল হতে পারে। তবে আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো, কিছু যোগ নিয়ে আলোচনা করবো যেই যোগগুলো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব সহায়ক ভূমিকা পালন করে, যেই যোগগুলো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি পরিমাণেই কিন্তু একটা অ্যাডভান্টেজ দেয়
সেই সমস্ত ছাত্রছাত্রীদের, এবং পড়াশোনার কম্বিনেশান অর্থাৎ বিভিন্ন ভাবের বা বিভিন্ন গ্রহের কম্বিনেশানের সঙ্গে সঙ্গে বিভিন্ন যোগগুলো যদি জন্মচক্রের ভেতরে থাকে তাহলে কিন্তু আরও বেশি প্লাস পয়েন্ট তৈরি হয়ে যায় একজন স্টুডেন্টের ক্ষেত্রে। এবং সেই যোগগুলো কী ধরনের যোগ, আজকে এগুলোকে নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই আমরা খুব ফেমাস একটি যোগ নিয়ে আলোচনা করব, যেটা হয়তো সবাই জানেন যে পড়াশোনার ক্ষেত্রে খুব একটি ইম্পর্টেন্ট যোগ হচ্ছে বুধাদিত্য যোগ। বুধ যুক্ত আদিত্য অর্থাৎ রবি, রবির আরেকটি নাম হচ্ছে আদিত্য, এবং বুধ এবং রবি যখন সংযুক্ত হয় অর্থাৎ বুধ রবি যদি একত্রে কোনো একটিভাবে অবস্থান করে তাহলে বলে দেওয়া হয় বুধাদিত্য যোগ হয়েছে। এবং বুধাদিত্য যোগ মানে হচ্ছে ব্রিলিয়েন্ট যোগ, বুধাদিত্য যোগ মানে হচ্ছে বুদ্ধিমান যোগ। বুধ হচ্ছে বুদ্ধির কারক এবং আদিত্য হচ্ছে সফলতার কারক, এবং বুদ্ধি এবং সফলতা যখন একসঙ্গে সংযুক্ত হয়ে যায় তখন কিন্তু একজন জাতকের এডুকেশনের দিকে তার যে প্রভাব সেই প্রভাব কিন্তু যথেষ্টই শক্তিশালী প্রভাব বিস্তার করে, এবং সে কিন্তু নিজের মেধাশক্তি, নিজের বুদ্ধি, নিজের প্রতিভা, নিজের স্মৃতিশক্তি এইসবের মাধ্যমে কিন্তু সে অবশ্যই খুব ভালো রেজাল্ট করে, সে কিন্তু পড়াশোনার দিকে সফলতা লাভ করে। বুধাদিত্য যোগ একটি খুব ইম্পর্টেন্ট যোগ, এবং বুধাদিত্য যোগ প্রচুর রাশিচক্রের ভেতরে দেখা যায়, এবং প্রচুর রাশিচক্রের ভেতরে বুধাদিত্য যোগ দেখা যাওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি কিন্তু সমস্ত ক্ষেত্রে বুধাদিত্য যোগ অ্যাক্টিভ হয় না। আমি প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু কিছু কথা বলে থাকি যে প্রত্যেকটি যোগ কিন্তু কিন্তু প্রত্যেকটি যোগ অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু কন্ডিশন আছে, এবং সেই কন্ডিশনের আন্ডারে যদি যোগ না পড়ে তাহলে কিন্তু যোগ অ্যাক্টিভ হতে চায় না, এবং যোগ যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু সেটি জন্মচক্রের একটি শুধুমাত্র যোগের নাম হয়ে রয়ে থাকবে, যোগের ফল কিন্তু সেই যাত্র কখনোই পাবে না। বুধাদিত্য যোগ, আমরা বুধ এবং রবি যুক্ত হয়ে যে যোগ সৃষ্টি করে তাকেই আমরা বুধাদিত্য যোগ বলে থাকি, এবং বুধাদিত্য যোগ কিন্তু আমরা দেখেছি যে মেষ, মিথুন এবং সিংহ এবং কন্যার ভেতরে কিন্তু এই বুধাদিত্য যোগ খুব ভালো রেজাল্ট দেয়। মেষ হচ্ছে রবির উচ্চক্ষেত্র, এখানে বুধাদিত্য যোগ খুব ভালো। মিথুন হচ্ছে বুধের স্বক্ষেত্র, এখানে বুধাদিত্য যোগ খুব ভালো ফল দেয়। সিংহ হচ্ছে রবির স্বক্ষেত্র, এখানেও বুধাদিত্য যোগ খুব ভালো ফল দেয়। এবং কন্যা হচ্ছে বুধের উচ্চক্ষেত্র, বুধের মূলস্থিকন, বুধের স্বক্ষেত্র, এখানেও কিন্তু বুধাদিত্য যোগ খুব ভালো রেজাল্ট দেয়। জন্মচক্রের ভেতরে যদি এই চারটি জায়গায় বুধাদিত্য যোগ যদি থাকে সেটি কোনো ভি ভাব হতে পারে, যে কোনো ভাব হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বলে দেওয়াই যেতে পারে যে সেই জাতক কিন্তু অবশ্যই প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড ব্রিলিয়েন্ট, খুব অল্প সময়ে যে কোনো বিষয়কে ক্যাপচার করতে কিন্তু সে পারে। বুধাদিত্য মানে যোগ মানে কিন্তু এটা নয় যে সে কিন্তু অনেক বড় জায়গায় চলে যাবে, সে কিন্তু পড়াশোনা করে বিশাল বড় পিএইচডি করে নেবে, বিশাল বড় একটা মানে পড়াশোনা করে এমবিবিএস করে নেবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। বুধাদিত্য যোগ মানে হচ্ছে একটি ব্রিলিয়েন্ট যোগ, বুধাদিত্য যোগ মানে হচ্ছে তার স্মৃতিশক্তি ভালো, তার কোনো জিনিসকে কোনো বিষয়কে ধরার ক্ষমতা ভালো, এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত কম্বিনেশনগুলো আছে অর্থাৎ সেকেন্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস বা নাইন্থ হাউসের যে সমস্ত কম্বিনেশনগুলো আছে বা এই সমস্ত ভাবগুলো যদি স্ট্রং হয় এবং তার জন্মচক্রে যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে সেই জাতক কিন্তু অবশ্যই ব্রিলিয়েন্ট হবে, এবং সেই জাতক কিন্তু অবশ্যই খুব সহজেই তার পড়াশোনার বিভিন্ন শ্রেণীতে তার পড়াশোনার যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলিকে অতি সহজেই সে ধরতে পারবে, সে বুঝতে পারবে, এবং সেই কারণে একটি ভালো স্টুডেন্ট বা ভালো ছাত্রছাত্রী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এটা তো হলো বুধাদিত্য যোগ। এবারে দেখুন, বুধাদিত্য যোগ যদি এই চারটি ঘর ছাড়া অন্যান্য ঘরে হয় তাহলে পারে কিন্তু সেইভাবে রেজাল্ট দেয় না, এবং আমি দেখেছি যে বুধাদিত্য যোগ কিন্তু অন্যান্য ঘরের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয় না। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে মেষ বা মিথুন বা সিংহ বা কন্যার ঘরে যত সুন্দর বুধাদিত্য যোগ এফেক্ট দেয় এগুলো কিন্তু অন্যান্যভাবে সেই পরিমাণে এফেক্ট দেয় না, কিন্তু যদি লগ্ন সাপেক্ষে বুধাদিত্য যোগ এই সমস্ত মানে লগ্ন সাপেক্ষে বুধাদিত্য যোগ যদি পঞ্চম বা নবম বা চতুর্থ স্থানে হয়ে থাকে এবং সেটা যে কোনোভাবেই হোক না কেন তাহলেও কিন্তু বুধাদিত্য যোগের একটা ভালো এফেক্ট পাওয়া যায়। আপনি যদি বলেন যে মেষ, মিথুন এবং সিংহ এবং কন্যার মধ্যে এই চারটি ঘরের মধ্যে বুধাদিত্য যোগ কোথায় সবথেকে বেশি স্ট্রং, তাহলে আমি কিন্তু বলবো কন্যার ঘরে এবং সিংহের ঘরে কিন্তু বুধাদিত্য যোগ খুব স্ট্রং ফল দেয়। এবং এই যেহেতু আমাদের এখন বর্তমান যুগের পড়াশোনা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা, সেই কারণে কিন্তু মেষ বা সিংহ অথবা কন্যার ঘরে কিন্তু বুধাদিত্য যোগ খুব ভালো ফল দেয়,
এবং যেহেতু এই কন্যার ঘর হচ্ছে পঞ্চম ঘর, মহারাশির পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধ, তাই আমরা চাকরি বাকরির যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামেরগুলো ব্যাপারগুলো আছে সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ কন্যার ঘরে খুব ভালো ফল দেয়, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সিংহের ঘরে কিন্তু বুধাদিত্য যোগ খুব ভালো ফল দেয়, এছাড়াও মেষ বা মিথুনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল দেয়। এটা হলো বুধাদিত্য যোগের বিষয়। এবারে আমি আরও একটি আমি কিছু কিছু যোগের এমন এমন কথা বলবো যে এই যোগগুলো কিন্তু শুধুমাত্র এডুকেশনের জন্য খুব ভালো যোগ, এবং আপনারা ভালো এডুকেশনের ক্ষেত্রে এই যোগগুলোকে অবশ্যই দেখবেন, এবং সেই সমস্ত কম্বিনেশনকে দেখার পর যদি আপনারা জন্মছকের ভিতরে এই সমস্ত যোগগুলোকেও খুঁজে পান তাহলে কিন্তু সেই কম্বিনেশনের উপরে এই যোগগুলো কিন্তু আরও বেশি প্লাস পয়েন্ট তৈরি করবে, এবং এই যোগগুলো কিন্তু অবশ্যই একটা একজন ছাত্রছাত্রীকে অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করবে। এরপরে হচ্ছে একটি যোগ, আমি যে যোগটির নাম বলবো শঙ্খযোগ। শঙ্খযোগ খুব ইম্পর্টেন্ট একটি যোগ। শঙ্খযোগ তখনই তৈরি হয় যখন লগ্নপতি প্রচণ্ড বলশালী হয়। লগ্নপতি বলশালী কেমন করে হয়, লগ্নপতি বলশালী যদি লগ্নের মধ্যেই লগ্নপতি অবস্থান করে বা লগ্নকে লগ্নপতির দৃষ্টি দেয়, অথবা লগ্নপতি যদি শুভভাবে গিয়ে অবস্থান করে, শুভভাব বলতে বিশেষ করে কোণে আমরা সবথেকে কোণকে শুভভাব বলে থাকি, এবং যদি কেন্দ্রকোণে গিয়ে অবস্থান করে এবং সেইভাবে অধিপতিও যদি শুভ স্থানে থাকে তাহলে আমরা বলতেই পারি লগ্নপতির স্ট্রেংথ আসে, লগ্নের স্ট্রেংথ আছে, লগ্নপতি শক্তিশালী, লগ্ন বলশালী আমরা তখনই বলবো। এবং লগ্নপতিকে প্রথমেই বলশালী হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি একে অপরের থেকে কেন্দ্রে যদি থাকে, অর্থাৎ পঞ্চমপতির থেকে ষষ্ঠপতি যদি কেন্দ্রে থাকে তাহলে কিন্তু এই যোগটি খুব একটি শুভ যোগ হিসাবে বলা হয়ে থাকে, এবং এটি কিন্তু খুব ভালো এডুকেশনের জন্য ফল দেয়, এবং এই যোগটি কিন্তু চাকরি বাকরির জন্য কিন্তু খুব বেশি পজিটিভ। একটু উদাহরণ সহকারে বুঝিয়ে দেবো। মনে করা যাক কোনো জাতকের লগ্নপতি হচ্ছে, ধরা যাক কোনো জাতকের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, বা কোনো জাতকের লগ্ন হচ্ছে তুলা লগ্ন, লগ্নের পঞ্চমপতি হচ্ছে শনি এবং ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি। আমরা যদি দেখি জন্মছকের ভেতরে যে শনির থেকে বৃহস্পতি কেন্দ্রে রয়েছে, আমরা ধরে নিলাম যে লগ্নের পঞ্চমপতি পঞ্চমেই অবস্থান করছে, এবং যদি দেখা যায় যে লগ্নের একাদশ ঘরে গিয়ে বৃহস্পতি অবস্থান করছে, তাহলে কিন্তু এটি শঙ্খযোগ তৈরি করে নিল, এবং সেখানে লগ্নকে স্ট্রং হতেই হবে। এবং লগ্নের পঞ্চমপতি থেকে ষষ্ঠপতি কিন্তু কেন্দ্রে হয়ে গেল, অর্থাৎ লগ্নের পঞ্চম ঘরে আমি ধরে নিলাম কি শনি আছে, এবং লগ্নের ষষ্ঠপতি মনে করে নিলাম কি একাদশে আছে, তাহলে লগ্নের পঞ্চমপতি থেকে ষষ্ঠপতি কিন্তু কেন্দ্রে চলে আসলো, অর্থাৎ শনির সপ্তমী বৃহস্পতি চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু শঙ্খযোগ তৈরি করে ফেলবে, এবং এই শঙ্খযোগ কিন্তু এডুকেশনের জন্য যেমন ভালো তেমন কিন্তু তার পড়াশোনা বা তার চাকরি বাকরির দিকেও কিন্তু খুব ভালো একটা যোগ, এবং এই যোগ কিন্তু অনেকটাই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু বা সফল চাকরির যে সমস্ত পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের জাতককে সফলতা দেয়। এরপরেই এডুকেশনের জন্য আরও একটি খুব গুরুত্বপূর্ণ যোগ হচ্ছে যেই যোগটিকে আমরা বলি সরস্বতী যোগ। সরস্বতী যোগ কিন্তু খুবই কমন একটি যোগ, এবং এই সরস্বতী যোগ কিন্তু খুবই ইজিলিভাবে তৈরি হয়। তবে আমাদেরকে দেখতে হবে যে এই সরস্বতী যোগ যে তৈরি হচ্ছে সেই সরস্বতী যোগ যেই সমস্ত গ্রহগুলোই মিলে তৈরি করে সেই সমস্ত গ্রহগুলির ভেতরে কিন্তু যদি পাপ প্রভাব চলে আসে, সেই সমস্ত গ্রহগুলিকে যদি একাধিক পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু যোগটি একটু কমজোর হয়ে যেতে পারে, খুব কমজোর কিন্তু হবে না। সরস্বতী যোগের একটি কন্ডিশন হচ্ছে যেটি যে লগ্ন থেকে দশম ভাব পর্যন্ত যদি বুধ বৃহস্পতি এবং শুক্র একত্রে থাকে অথবা আলাদা আলাদা থাকে, যদি লগ্ন থেকে দশম ভাব পর্যন্ত যদি বুধ বৃহস্পতি এবং শুক্র যদি একত্রে থাকে অথবা আলাদা আলাদা থাকে তাহলেই সরস্বতী যোগ সৃষ্টি হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, সরস্বতী যোগের ক্ষেত্রে তৃতীয় ষষ্ঠ অষ্টমে যেন এই গ্রহদের অবস্থান না হয়। তৃতীয় ষষ্ঠ অষ্টমে যদি এই সমস্ত গ্রহের অবস্থান হয় তাহলে কিন্তু সরস্বতী যোগ ভঙ্গ হয়ে যাবে এবং সরস্বতী যোগ হবে না,
সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সরস্বতী যোগ লগ্ন থেকে দশম ঘরের মধ্যে বুধ বৃহস্পতি এবং শুক্র যদি একত্রে অথবা আলাদা আলাদা করে অবস্থান করে তাহলে কিন্তু এটি সরস্বতী যোগ তৈরি করে। সেক্ষেত্রে তৃতীয় ষষ্ঠ বা অষ্টমে, তৃতীয় ষষ্ঠ বা অষ্টমে যদি এই তিনটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ চলে আসে তাহলে কিন্তু এই দোষটিকে ভঙ্গ করে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু সরস্বতী যোগ ভঙ্গ হয়ে যাবে আর কিন্তু হবে না। এবং এই যে তিনটি গ্রহ এই যে সরস্বতী যোগ তৈরি করছে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই যোগটির ওপরে যেন অশুভ প্রভাব খুব বেশি পরিমাণে না থাকে। একটু অল্প অশুভ যোগা প্রভাব যদি থাকে তাহলে কিন্তু অসুবিধা খুব একটা হবে না। আমি দেখেছি এটা যে খুব একটা অসুবিধা হয় না, এটি কিন্তু খুব ভালো যোগ একটি। এর সঙ্গে হচ্ছে যে জন্মছকের ভেতরে আরও একটি যোগ হচ্ছে গুরু শুক্র যোগ, খুব ইম্পর্টেন্ট। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে গুরু বলতে আমরা যেটাকে বোঝাই বা বুঝি সেটা হচ্ছে শুক্র হচ্ছে আমাদের দৈত্যগুরু এবং বৃহস্পতি আমাদের হচ্ছে দেবগুরু। এবং এই দুইজন গুরুর ভেতরে কিন্তু যেই পরিমাণে জ্ঞান আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন কলা, বিভিন্ন মানে বিভিন্ন কলার সঙ্গে বিভিন্ন জ্ঞান, বিভিন্ন বুদ্ধিতে কিন্তু এই দুই গুরু কিন্তু বিশেষ পারদর্শী। এবং যদি গুরু শুক্র যোগ সৃষ্টি হয় জন্মশাখের ভেতরে তাহলে কিন্তু খুব শুভ। এবং এক্ষেত্রে যদি বৃহস্পতি শুক্র একে একসঙ্গে অবস্থান করে অথবা বৃহস্পতির থেকে সপ্তমে যদি শুক্র অবস্থান করে জন্মশাখের ভেতরে, যে কোনো ভাব সেটা হতে পারে, সেটা অষ্টম, দ্বাদশ বা ষষ্ঠের কোনো ব্যাপার নেই, সেটা যে কোনো ভাব হতে পারে, যদি বৃহস্পতির সঙ্গে শুক্রের একটি সুসম্পর্ক সৃষ্টি হয় তাহলে পারে কিন্তু গুরু শুক্র যোগ সৃষ্টি হয়ে যায়। এবং এই গুরু শুক্র যোগে কিন্তু এডুকেশনের জন্য কিন্তু এটি খুব পজিটিভ। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও একটি যোগের দিকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগ। মঙ্গল এবং বৃহস্পতির যে সংযোগ, এই সংযোগকে অনেকে গুরু ভৌম যোগ বলে, এই সংযোগকে অনেকে মঙ্গল গুরু যোগ বলে। এই মঙ্গল গুরু বা মঙ্গল বৃহস্পতি যদি জন্মচক্রের ভেতরে কোনো একইভাবে, মানে মঙ্গল এবং বৃহস্পতি যদি জন্মচক্রের ভেতরে যে কোনো ভাবের মধ্যে যদি একসঙ্গে অবস্থান করে বা একে অপরকে দৃষ্টি দেয় বা একে অপরের সঙ্গে যদি সুসম্পর্ক সৃষ্টি করে, এটা কিন্তু সেই জাতককে অনেক বেশি ইন্টেলিজেন্ট তৈরি করে। এবং এই যোগটি কিন্তু টেকনিক্যাল লাইনের জন্য খুব বেটার, যারা ইঞ্জিনিয়ারিং করছেন, যারা MBBS করছেন, যারা বিভিন্ন রকমের টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা অটোমোবাইল হতে পারে, বিভিন্ন রকম যে সমস্ত লাইন আছে যেগুলো কম্পিউটার সায়েন্স হতে পারে, সেই সমস্ত লাইনের ক্ষেত্রে কিন্তু মঙ্গল গুরুর যে একসঙ্গে সংযোগ, এই সংযোগ কিন্তু টেকনিক্যাল জ্ঞানের ক্ষেত্রে আরও বেশি গভীরতা জায়গাটা কিন্তু সেই জাতককে একটু বুঝতে সহযোগিতা করে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে মঙ্গল বা বৃহস্পতির সাবজেক্ট হলে পরে তবেই যে এই ফলটা দেবে এরকম কোনো ব্যাপার নেই। যে আমি ধরুন ইঞ্জিনিয়ারিং করছি না, আমি একটা অন্য বিষয়ে কাজ করছি, আমি ধরুন কম্পিউটার সায়েন্স নিয়ে কোনো কাজ করছি বা কম্পিউটার ডেভেলপ নিয়ে কোনো কাজ করছি, সেখানে মঙ্গলের খুব একটা পার্ট নেই, কম্পিউটার ডেভেলপের ক্ষেত্রে শুক্র এবং কেতু খুব একটা ভাইটাল ভূমিকা পালন করে, তবে এই যোগটির ক্ষেত্রে কিন্তু এইরকম ব্যাপারটা নেই যে মঙ্গলের সাবজেক্ট হলে পারে, মঙ্গল বা বৃহস্পতির সাবজেক্ট হলে পারে। যেমন বৃহস্পতি MBA একটা খুব ভালো ম্যানেজমেন্টের খুব ভালো একটি কারক গ্রহ, যে তা সে শুধু ম্যানেজমেন্টের দিকেই যে পজিটিভিটি দেবে এরকম কোনো ব্যাপার নেই। মঙ্গল বৃহস্পতি যদি জন্মচক্রের ভেতরে একসঙ্গে সংযোগ স্থাপন করে এটা কিন্তু ইন্টেলিজেন্ট বানায়, এবং ইন্টেলিজেন্ট বানাবার ফলে কি হয়, টেকনিক্যাল লাইনটা কিন্তু তার বলতে খুব সহজ হয়ে যায়। এই যে পাঁচটি যোগের কথা বললাম, এই পাঁচটি যোগ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই পাঁচটি যোগ যদি জন্মচক্রের ভেতরে দেখা যায় তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে পড়াশোনার যোগ যদি থাকে তাহলে কিন্তু এই পাঁচটি যোগ অবশ্যই একটি ভালো রোল প্লে করবে। তবে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে প্রত্যেকটি যোগ যখন আমরা দেখব, যখন আমরা বুঝবো যে যোগটি সম্পূর্ণ হয়েছে, আমরা যখন বুঝবো যে যোগটি জন্মছকের ভিতরে তৈরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুটোভাবে যোগটিকে দেখব। একটি হচ্ছে যে যোগটা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই জাতকের ভেতরে ইন্টেলিজেন্ট বা সেই জাতকের ভেতরে বুদ্ধি বা সেই জাতকের ভেতরে প্রতিভা বা সেই জাতকের ভেতরে জ্ঞানকে খুব অল্প সময়ে অর্জন করা, এই সমস্ত গুণগুলি আছে। কিন্তু যদি আমরা দেখি যে সেই যোগটি, অর্থাৎ যেই যোগটিকে আমরা দেখছি সেই যোগটির যদি দশা না পাওয়া যায়, সেই যোগটি যারা তৈরি করেছে যে সমস্ত গ্রহরা তার যদি দশা বা অন্তর্দশা আমরা যদি না পাই,
তাহলে কিন্তু আমরা সেই যোগটি যে পরিমাণে ফল দিতে পারতো বলে আমাদের আইডিয়া বা আমাদের দূরদৃষ্টি তার মধ্যে বলে যে এই যোগটি এত সুন্দর একটি যোগ তৈরি হয়েছে এবং এই যোগটি অনেক ভালো ফল দেবে, কিন্তু তার দশা যদি না পায় সেই জাতক, তাহলে কিন্তু সেই জাতকের এই যোগের যে ফল সে সম্পূর্ণভাবে পাবে না। অবশ্যই এই যোগের ফল তখনই সেই জাতক পাবে যখন সেই যোগের দশা চলবে, এবং দশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে একজন বাচ্চা, একজন ছাত্রছাত্রী ভালো পড়াশোনা যখনই তখনই করতে পারবে যখন সে ভাগ্যবান হবে, এবং ভাগ্যবান তখনই সে হবে যখন সে সঠিক বয়সে সঠিক দশা পাবে। আমরা এরকম বহু মানুষ দেখেছি, তাদের জন্ম থেকে অনেক বড় বড় যোগ রয়েছে কিন্তু তারা সঠিকভাবে সেই দশা পায়নি, সঠিকভাবে কিন্তু তাই জন্য সেইভাবে রেজাল্ট করতে পারেনি বা সেই জন্যভাবে কিন্তু তারা সফলতাকে অ্যাচিভ করতে পারেনি। তাই ভাগ্যবান তারাই যারা কিন্তু সঠিক সময় সঠিক দশা পায়, এবং সঠিক সময় সঠিক দশা, বর্তমান গোচর এবং জন্মছকের মধ্যে পড়াশোনা করার যে যোগ, বিভিন্ন ভাবের যে সংযোগ, এই সমস্ত দেখার পর আমরা কিন্তু এই সমস্ত যোগগুলো যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি সেই জাতক অনেক বড় জায়গায় যাবে, এবং অবশ্যই আমরা তার সঙ্গে সঙ্গে সেই জাতককে যদি সুন্দরভাবে গাইড করা যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি তার প্রফেশনাল লাইফকে কেন্দ্র করে তার এডুকেশনকে সঠিকভাবে নিয়ে যাওয়া যেতে পারে বা সঠিকভাবে পরামর্শ দেওয়া যেতে পারে যে আপনি এই ধরনের পড়াশোনা করুন, আপনার ভবিষ্যতে কি এই ধরনের চাকরি পাবেন আপনি, তাহলে কিন্তু সব মিলিয়ে একজন জাতক সত্যিকারের অনেক বড় জায়গায় পৌঁছে যাওয়ার মতো সুন্দরভাবে তার একটা জায়গা অবভিয়াসলি তৈরি হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।